অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবারও পুরীর মন্দিরের ধ্বজার আঘাত। আর মাত্র 7 দিন বাকি, তারপরই পুরীর রথযাত্রা। কিন্তু দেখুন তো, এই নিয়ে 3-3 বার এই পুরীর মন্দিরের ধ্বজাতে আঘাত। 19 মার্চ পুরীর মন্দিরের ধ্বজাতে আগুন লেগে গেছিল, একটা অশুভ ইঙ্গিত তখন থেকেই কিন্তু চলে এসেছিল। তারপরে পরে এই মহামারীর প্রকোপ। তেমনি দেখুন 18 মে 2020 এই ধ্বজা উড়ে পড়ে গেছিল। তারপরে দেখুন এই আমফানের মতো বিধ্বংস ঝড়ে লণ্ডভণ্ড করে দিল। এবার 15 জুন 2020 এই পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা ছিঁড়ে গেল। দেখুন, এটাও কিন্তু বড়সড় অশুভ ইঙ্গিত। কিসের ইঙ্গিত দিচ্ছে তাও আমি এই ভিডিওতে বলবো। দেখুন, কোনো কিছু ঘটনা ঘটার আগে, অর্থাৎ যেগুলো অশুভ ঘটনা ঘটে তার আগে কিছু সংকেত কিন্তু আমাদেরকে দেবতারা দেয়। এই যে পরপর দুবার হয়েছিল, দেখুন এক এক করে আপনারা প্রত্যেকেই দেখতে পেয়েছেন। এইবার এই নিয়ে 3 বার ধ্বজা ছিঁড়ল। এটা মারাত্মক অশুভ ইঙ্গিত। প্রকৃতি শান্ত হও, প্রকৃতি শান্ত হও। আমি আবারও বলবো, আমার প্রেডিকশন যেন মিথ্যে হয় আমি এটা চাই। কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজাতে বারবার আঘাত মোটেও শুভ ইঙ্গিত নয়। এই 2020-তে, অর্থাৎ 2020 হয়ে গেছে আমাদের এই বছরটা। চারিদিকে ত্রাহি ত্রাহি রব, কোনো মানুষই শান্তিতে কিন্তু নেই। প্রত্যেকেরই দুশ্চিন্তা উদ্বেগ লেগেই আছে। তার মধ্যে বারবার এই ঘটনা ঘটে চলেছে পুরীর মন্দিরে জগন্নাথ ধামে, আপনারা প্রত্যেকেই জানেন। আর মাত্র কটা দিন বাকি, ঠিক 23 তারিখ রথযাত্রা। তো এই কটা একটা সপ্তাহ আগে যে এই পুরীর মন্দিরের ধ্বজা ছিঁড়ে গেল, কি হবে, কিসের ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, একটা প্রলয়ের ইঙ্গিত তো গন্ধ পাওয়াই যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে এর ধ্বজার উপর আঘাত বারবার মোটেও শুভ নয়। ধ্বজা ছিঁড়ে যাওয়া মানে, অর্থাৎ এই ধ্বজা হচ্ছে মন্দিরের চূড়ায় লাগানো থাকে, বারবার জগন্নাথ দেবের মাথায় আঘাত আসছে। এর আগেও আপনাদেরকে বলেছি, এর যেটা কোনোদিন ঘটেনি এমন বিরল ঘটনা, সেখানে চিল পর্যন্ত বসেছিল, এরকম খবরও আছে ধ্বজাতে। একই সময় আসতে চলেছে যেটা আপনারা অনেকেই, আমরা অনেকেই কল্পনা করতে পারছি না। এটা অশনি সংকেত, অশনি ইঙ্গিত দিচ্ছে এই পুরীর মন্দিরের ধ্বজা আগুন লাগা, ধ্বজা পড়ে যাওয়া, ধ্বজা ছিঁড়ে যাওয়া। 3-3 বার ঘটনা 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে অতীব সাবধান থাকতে হবে। জগন্নাথ দেবের স্মরণ করুন, যেন এই বিপদ থেকে যিনি রক্ষা করতে পারবেন। ইনি হচ্ছেন জগতের নাথ। আমি আবারও বলছি, জগন্নাথ, ইনি হচ্ছেন জগতের নাথ।
উনি কারো হাত ধরেন না, উনার হাত কিন্তু ধরতে হয়। আমি আবারও বারবার বলছি, অর্থাৎ এই জগতের যিনি নাথ জগন্নাথ দেবের কাছে স্বর্ণবর্ণ হন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বারবার আপনারা বলুন। যারা পারছেন না পুরীতে গিয়ে পূজা দিতে, তারা বাড়িতেই কিন্তু পুজো দিন এবং জগন্নাথ দেবের স্মরণ করুন। এ যে মহাপ্রলয়ের একটা সময়, এখনো কিন্তু কিছু হয়নি, এই বছর আরো কিছু দেখার কিন্তু বাকি আছে। বারবার এই যে অশনি সংকেত, অশনি ইঙ্গিত, এই জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজাতে আঘাত, সত্যি কথা বলতে গেলে প্রত্যেক ভক্ত থেকে সেবায়িক থেকে বিশ্বব্যাপী প্রত্যেকে কিন্তু দুশ্চিন্তাতে পড়েছে। কেন এই ঘটনা হচ্ছে, বারবার এই ধ্বজাতেই কেন আঘাত আসছে? এটা কোনো একটা ছোট্ট আমি একটা ভিডিও বানিয়ে দিলাম তা নয়, এটা অন্তর্নিহিত বুঝার কিন্তু ব্যাপার আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। আমি সবশেষে বলবো, মহাপ্রলয় তো হবে, আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে। এবং যেটা এর আগেও আমি বলেছি আবারও বলছি, ধ্বজাতে ফাটা মানে আমাদের মাটির উপর আঘাত আসা, অর্থাৎ বড় সড়ো আর্থকুইক, ভূমিকম্প আমাদের কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।